আপনারা নিশ্চয়ই জানেন কি ডায়াবেটিস ইন আর ইন্ডিয়ান পপুলেশন, ইন্ডিয়ান লোকের মধ্যে খুবই বেশি হচ্ছে এখন। আর এইগুলো আপনি দেখবেন কি প্রেগনেন্সিতে প্রথম ধরা পড়ে। এই জন্যই যখনই আমরা টেস্ট করি ডায়াবেটিসের জন্য, যদি ডায়াবেটিস ধরা পড়ে এটা এখন থেকে ট্রিট করাটা খুবই দরকার। প্রথম তো আপনার এখন ডায়াবেটিস হলে কন্ট্রোল করলে পরের দিকে আপনার ডায়াবেটিস হওয়ার চান্সেসটা কমে যায়। সেকেন্ডলি, ডায়াবেটিস যদি প্রেগনেন্সিতে হয়ে থাকে সেটা বেবিকে এফেক্ট করতে পারে, ইন টার্মস অফ ওর গ্রোথ কম হতে পারে বা বেশিও হতে পারে। এই জন্যে যদি ডায়াবেটিস ধরা পড়ে আপনার ডাক্তার যা দেবেন, ঔষধ হোক বা ইনসুলিন হোক, আপনি ওটা রিলিজিয়াসলি নিলে আপনি দেখবেন প্রেগনেন্সিতে সেরকম কমপ্লিকেশন হওয়ার চান্সেসটা অনেকটা কমে যায়। তো ডায়াবেটিস হওয়া নিয়ে আপনি চিন্তা করবেন না, কিন্তু ঔষধগুলো কন্টিনিউ করলে সে কমপ্লিকেশনসটা কমিয়ে যেতে পারে।